দেখা হবে তাহলে। গতদিন আলোচনা করেছিলাম আমরা কি আলোচনা করবো কি পাস্ট টেন্স নিয়ে। হ্যাঁ, অর্থাৎ পাস্ট টেন্স মানে কোন কাজ অতীতকালে হয়েছিল বোঝায়, যে কোন কাজ অতীতকাল। অতীতকাল মানে কি অতীতকাল। এবার দেখো কোনো কাজ যখন অতীতকালে হয়েছিল বোঝাই তখন সেটা কি হয় পাস্ট টেন্স হয়। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমি স্কুলে গিয়েছিলাম, বোঝা গেল এখানে স্কুলে যাওয়া কাজটি, যে স্কুলে গিয়েছিলাম বা স্কুলে যাওয়া কাজটি কি হয়ে গেছে, বুঝা গেল একদম হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, এটা অতীত হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে, বুঝা গেল ফাস্ট মানে যেটা কেটে চলে এসেছে আমরা। হ্যাঁ, আর এবার পাস্ট টেন্স কে প্রেজেন্ট টেন্স কে যেমন চার ভাগে ভাগ করা যায়, পাস্ট টেন্স কে কি চার ভাগে ভাগ করা যায়, সেই ভাগগুলো কি কি, যে পাস্ট ইনফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট। একটা জিনিস মনে রাখবা যে এই ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, কন্টিনিউয়াস এই ভাগগুলি সব জায়গায় ঢুকবে। হ্যাঁ, প্রেজেন্টের ক্ষেত্রেও প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফাস্টের ফাস্টের ইনডিফিনাইট, ফাস্ট কন্টিনিউয়াস, ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই মূল ভাগগুলি, এই মূল ভাগগুলি কি সবসময় মনে রাখতে হবে। তাহলে পাস্ট টেন্স কয় ভাগ করা যায়, কি কি ভালো করে দেখবা। হ্যাঁ, ফার্স্ট ইনডিফিনাইট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে বোঝা গেল তো। لا ما عاد يرعبني ظلم يهددني لا شيء أخسره